আসসালাম ওয়েলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের রোগ না থাকলেও কেন দাঁতের ডাক্তার নিয়মিত দেখানো উচিত তো ভিওয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স মেডিকেল সায়েন্স বলে ছ মাস অন্তর দাঁত বা ডেন্টাল চেক আপ করানোর জন্য যদি ছ মাসের ভিতরে দাঁতের কোনো সমস্যা হয়ে থাকে বা এক বছর মাস এই ভিতরে যদি দাঁতের কোনো সমস্যা শুরু হয়ে থাকে তখন সেটি প্রাথমিক অবস্থায় থাকে আর প্রাথমিক অবস্থায় যদি আপনি সমস্যাযুক্ত যে দাঁতটি থাকে সেটি যদি ট্রিটমেন্ট করান সেক্ষেত্রে দাঁতটি সারা জীবনের জন্য ভালো হয়ে যায় এছাড়া চিকিৎসা খরচও অত্যন্ত কম হয়ে থাকে তাই মেডিকেল সায়েন্স বলে ছ মাস অন্তর ডেন্টাল চেক আপ করাতে ভিওর্স যদি কারো দাঁতের সমস্যা নাও থাকে তারও উচিত বছরে অন্তত একবার ডেন্টাল চেক আপ করানোর জন্য দাঁতের সমস্যাগুলো অন্য সমস্যা বা অন্য রোগের মতো নয় দাঁতের সমস্যা যখন দাঁত আক্রান্ত হয় বিশেষ করে ডেন্টাল ক্যারিজে যখন দাঁত আক্রান্ত হয় তখন প্রাথমিক অবস্থায় এই ডেন্টাল ক্যারিজের কোনো ধরনের অনুভূতি থাকে না এখানে এই দাঁতটি ডেন্টাল ক্যারিজে আক্রান্ত এখানে দাঁতের উপরে যে কালো ছোট্ট একটি স্পট দেখতে পাচ্ছেন মূলত এটি ডেন্টাল ক্যারিজ যেটিকে আমরা বাংলাতে পোকা লাগা সমস্যা বলে থাকি তো ভিওয়ার্স এই পোকা লাগা সমস্যা জর্জরিত যে দাঁতগুলা থাকে এই দাঁত কোনো ধরনের ঔষধ খেয়ে ভালো করা যায় না বা এমন কোনো পেস্ট বা ঔষধ নাই যেটি খেলে বা মাখিয়ে রাখলে আপনার এ ধরনের ডেন্টাল ক্যারিজ ভালো হয়ে যাবে এমনটি কখনো হয় না এছাড়া ভিওয়ার্স এ ধরনের ডেন্টাল ক্যারিজ যখন দাঁতের উপর হতে থাকে তখন কোনো ধরনের অনুভূতি থাকে না কোনো ব্যথা কোনো যন্ত্রণা কোনো শিশির ভাব কোনো কিছুই থাকে না তবে এই ডেন্টাল ক্যারিজের একটি ধর্ম হল এটি দিনের পর দিন বাড়তে থাকে দাঁতের উপর বিস্তৃত হতে থাকে এবং এক পর্যায়ে দাঁতের গভীরে থাকা দাঁতের মিডিল পয়েন্টে থাকা দন্তমজ্জা পর্যন্ত চলে যায় তখনই দাঁতে ব্যথা হয় তাতে যন্ত্রণা হয় তাই ভিওয়ার্স যেহেতু এ ধরনের ডেন্টাল ক্যারিজ যদি দাঁতে থাকে প্রাথমিক অবস্থায় সেটিতে কোনো ধরনের অনুভূতি থাকে না কোনো ব্যথা থাকে না যন্ত্রণা থাকে না আর যখন এ ধরনের সমস্যার কারণে ব্যথা যন্ত্রণা পর্যন্ত পৌঁছে যায় তখন চিকিৎসা খরচ অনেক বৃদ্ধি পেয়ে যায় এছাড়া আপনার চিকিৎসার ঝুঁকিও বেড়ে যায় তাই ভিওয়ার্স মেডিকেল সায়েন্স বলে যে আপনার ছয় মাস অন্তর দাঁত স্কেলিং করাতে হবে দাঁত দাঁতের চেক আপ করাতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতের সাইড দিয়ে ডেন্টাল ক্যারিজ শুরু হয়েছে এই ক্যারিজগুলো আমরা কিন্তু অনেকেই দেখতে পাই না দাঁতের উপরিভাগে যদি কোনো ধরনের ডেন্টাল ক্যারিজের সূচনা ঘটে তাহলে হয়তো অনেকেই আমরা দেখতে পাই বা যারা আমার ভিডিওটি নিয়মিতগুলো নিয়মিত দেখেন আমার ভিডিওগুলো তারা ডেন্টাল ক্যারিজ কি কিভাবে হচ্ছে এগুলো সম্পর্কে জানেন তো উপরিভাগে দাঁতের উপরিভাগে যদি ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয় সেটি হয়তো দেখে অনেকেই বুঝতে পারেন কিন্তু যদি এরকম সাইডে হয় এটিকে আমরা সাইড ক্যারিজ বলে থাকি তো এই সাইড ক্যারিজগুলো সাধারণত দেখা যায় না সচরাচর খুব লক্ষ্য না করলে এ ধরনের ডেন্টাল ক্যারিজ কিন্তু দেখা যায় না কিন্তু আপনি যখন এক বছরের মধ্যে এমন ডেন্টাল ক্যারিজ যে জন্য আপনি যদি ডাক্তারের কাছে যান চেক আপ করাতে তখন এ ধরনের যদি ডেন্টাল ক্যারিজ ডাক্তারের চোখে পড়ে একটি দাঁত অনেক দিন ধরে ধীরে ধীরে নষ্ট হতে থাকে দাঁতের গঠন এবং বয়স অনুযায়ী কারো দু বছর কারো তিন বছর কারো বা পাঁচ বছর পর্যন্ত সময় পাওয়া যায় একটি দাঁত ভালো করে ট্রিটমেন্ট করে নেওয়ার জন্য তো ভিওয়ার্স এখানে যে ক্যারেজটা আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যারিজের মূলত একটি ধর্ম আছে আর তা হলো এটি যখন শুরু হয় তখন দিনের পর দিন এটি বাড়তে থাকে তাই আপনি যখন ডেন্টাল ডাক্তারের কাছে যাবেন দাঁতের ডাক্তারের কাছে যখন চেক আপ করাতে যাবেন তখন এ ধরনের ডেন্টাল ক্যারেজ যখন তার চোখে পড়বে তখন কিন্তু সেটি শুধুমাত্র ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করে নিলে দাঁতটি সারা জীবনের জন্য আপনার ভালো হয়ে যাবে অনেকেরই এ ধরনের ডেন্টাল ক্যারিজ রয়েছে দাঁতের উপরে কিন্তু তারা অবহেলা করে হয়তো ডাক্তারের কাছে যান না তবে ভিওয়ার্স যদি এ ধরনের ডেন্টাল ক্যারিজের অবহেলা করে থাকেন তাহলে জেনে রাখুন এবং মনে রাখুন কোনো একদিন আপনার ওই দাঁতে ব্যথা হতেই হবে এবং ব্যথা যন্ত্রণা এবং গুঁড়া ফোড়া সমস্যা হয়ে হতে পারে আর যখন এ ধরনের সমস্যা হবে তখন আপনার রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে হবে দাঁতে ক্যাপ বসাতে হবে বেশ একটা ঝামেলা বলা চলে কিন্তু আপনি যদি প্রাথমিক অবস্থায় এমন ডেন্টাল ক্যারেজের চিকিৎসা করিয়ে নেন তাহলে কিন্তু দাঁতটি আপনার প্রাথমিক অবস্থায় পুরোপুরিভাবে ভালো হয়ে যাবে আর যত বেশি এই ডেন্টাল ক্যারেজ নিয়ে আপনি দেরি করবেন ততই আপনার দাঁত ধীরে ধীরে অনেক বেশি নষ্ট হতে থাকবে এখানে দুটি দাঁতেই কিন্তু ডেন্টাল ক্যারিজ দেখা যাচ্ছে এই দুটি দাঁত যত তাড়াতাড়ি সম্ভব ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করে নিলে দাঁতটি সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে আর যদি এভাবে রেখে দেওয়া হয় তাহলে দিনের পর দিন এটি দাঁতের দন্তমজ্জার মজ্জার ভিতরে ঢুকে যেতে থাকবে এখানে আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন এই দাঁতটির উপরে বেশ একটা ক্যাভিটি হয়েছে ক্যাভিটি হোক বা কালো স্পট ডেন্টাল ক্যারিজ হোক কথা একই তো এই ক্যাভিটিটি যদি দাঁতটি এভাবে রাখা হয় তাহলে দেখা যাবে যে ঠিক এতটুকু পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে যে ক্যাভিটিটি আপনারা দেখতে পাচ্ছেন তো এই ক্যাভিটিটি মূলত দাঁতের গভীরতা ঠিক এতটুকু পরিমাণ আসছে তো যখন ক্যাভিটি এতটুকু পরিমাণ অংশে থাকে তখনই আপনি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারবেন রুট ক্যানেল ট্রিটমেন্টের থেকে দশ গুণ কম খরচ হয় দাঁতের ফিলিং করার ক্ষেত্রে তাই ভিওরস আপনার ডেন্টাল চেক আপ করানোর পরে যদি কোনো ধরনের ডেন্টাল ক্যারিজ বা গর্ত দাঁতের উপরে থাকে তাহলে আপনি সেটি ফিলিং করায় নিতে পারেন সেক্ষেত্রে আপনার খরচটিও কম হবে এবং আপনার চিকিৎসার ঝুঁকিও কম থাকবে আর যদি এরকম ডেন্টাল ক্যারিজ বা ক্যাভিটি যদি এভাবে দাঁতের উপর থাকে ট্রিটমেন্টে না করা হয় তাহলে দিনকে দিন সেটি বাড়তে থাকবে বাড়তে বাড়তে এটা দেখতেছেন যে এই পর্যন্ত চলে আসছে কিন্তু এই পর্যন্ত আসলেও কিন্তু আপনি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করিয়ে নিতে পারবেন কিন্তু যখন এই ডেন্টাল ক্যারিসটি বা ক্যাভিটি দাঁতের ভিতরে যে পাল্প রয়েছে এটি হলো দাঁতের পাল্প অংশ যেটি দাঁত এবং মাড়ির যে সংযোগস্থল থাকে ঠিক এই বরাবর দাঁতের এই পাল্প অবস্থিত তো যখন এই ডেন্টাল ক্যারিসটি দাঁতের ভিতরের পাল্প পর্যন্ত চলে আসবে তখন আর আপনি ফিলিং করাতে পারবেন না কম খরচে ফিলিং করানোর সিস্টেমটি তখন আর দাঁতের অবস্থা তেমন থাকে না কারণ যখন এই ডেন্টাল ক্যারিজ বা ক্যাভিটি এই দন্তমজ্জা পর্যন্ত চলে আসে তখনই দাঁতে ব্যথা হতে শুরু করে দাঁতে যন্ত্রণা হতে শুরু করে আর যে দাঁতে দুইয়ের অধিকবার বা যন্ত্রণা হয়ে থাকে সে দাঁতে আর ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায় না সে দাঁতটি রাখতে গেলে ব্যয়বহুল চিকিৎসা রুট ক্যানাল ট্রিটমেন্ট করে রাখার প্রয়োজন হয় তাই ভিউয়ার্স মেডিকেল সায়েন্স বলে মাস অন্তর বা বছরে অন্তত একবার ডেন্টাল চেক আপ করানোর জন্য ভিওয়ার্স অনেক সময় দু দাঁতের মধ্যবর্তী স্থানে খাবার জমার কারণে একই সঙ্গে দুটি দাঁত নষ্ট হয় যেটিকে আমরা প্রক্সিমাল ক্যারিজ বলে থাকি এখানে যেমনটি দেখতে পাচ্ছেন এটি মূলত দুদাতের মধ্যবর্তী স্থানে খাবার আটকে থেকে সেটি পচনের মাধ্যমে অ্যাসিড উৎপন্ন হয়ে দাঁত ধীরে ধীরে ক্ষয় হয় আর সেটি ধীরে ধীরে বাড়তে থাকে তো মূলত এ ধরনের ক্ষয় যখন আপনার দন্তমজ্জার ভিতরে ঢুকে যাবে দাঁতের উপরি ভাগ থেকে হোক বা একটি পাশ থেকে হোক ডেন্টাল ক্যারেজে আক্রান্ত হয়ে সেই ক্যারেজটি যখন ধীরে ধীরে দাঁতের দন্তমজ্জা পর্যন্ত ঢুকে যাবে বা চলে আসবে তখনই আপনার দাঁতে প্রচণ্ড ব্যথা হবে দাঁতে যন্ত্রণা হবে আর যদি ডেন্টাল ক্যারেজটি আপনার ঠিক এই পজিশনে আসে বা এখানেও চলে আসে তাহলেও কিন্তু আপনি সেটা পরিষ্কার করিয়ে সেখানে ফিলিং করিয়ে নিতে পারবেন কারণ ফিলিংয়ের মাধ্যমে খরচটি কম হয়ে থাকে এবং প্রাথমিক অবস্থায় ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট নিলে দাঁতটি সারা জীবনের জন্য ভালো হয়ে যায় আপনি যদি একটি দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করান সেক্ষেত্রে রুট ক্যানেল ট্রিটমেন্ট করানোর পরে ক্যাব করার প্রয়োজন রয়েছে ক্যাবটি মাঝে মাঝে খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার রুট ক্যানেল ট্রিটমেন্ট করালে দাঁতটি মৃতপ্রায় হয়ে যায় কিন্তু আপনি যদি ফিলিং করান সেক্ষেত্রে দাঁতের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না তাই ভিউয়ার্স যদি কারো দাঁতের সমস্যা নাও থাকে তাহলেও তার উচিত ছমাস অন্তর অথবা বছরে অন্তত একবার আপনার ডেন্টিস্টের শরণাপন্ন হওয়া এবং দাঁতগুলা চেক আপ করিয়ে নেওয়া যদি কোনো ধরনের সমস্যা ধরা পড়ে চেক সময় তখন সেটি প্রাথমিক অবস্থায় থাকবে আর প্রাথমিক অবস্থায় দাঁতের চিকিৎসার খরচ অত্যন্ত কম হয়ে থাকে আর যত গভীরে যেতে থাকে ততই দাঁতের চিকিৎসার খরচ বাড়তে থাকে তাই সবাইকেই বলবো ছ মাসে না পারেন বছরে অন্তত একবার ডেন্টিস্টের কাছে গিয়ে আপনারা দাঁতগুলা চেক করাবেন দাঁতের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে এবং মাড়ির সমস্যাও বিভিন্ন ধরনের হয়ে থাকে মূলত দাঁতের সমস্যা এক ধরনের হয়ে থাকে এবং মাড়ির সমস্যা অন্য ধরনের হয়ে থাকে অনেকে দাঁতে ব্যথার জন্য বলেন যে মাড়িতে ব্যথা আবার মাড়িতে ব্যথা হলে বলে থাকেন যে দাঁতের ব্যথা এটি মূলত প্র্যাকটিক্যালে দেখতে হয় যে ব্যথাটা কেন হচ্ছে ব্যথাটা কি সমস্যাটা কি আসলে মাড়ির সমস্যা নাকি দাঁতের সমস্যা অনেক কিছু দেখার বিষয় রয়েছে যেগুলো সাধারণ মানুষের বোঝার কথা নয় আর তার জন্যই বলা হয় যে বছরে অন্তত একবার আপনারা ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতগুলো চেক আপ করাবেন সমস্ত মুখের ডেন্টাল চেক আপ করাবেন এতে যদি কোনো ধরনের সমস্যা ধরা পড়ে তখনই তা ট্রিটমেন্ট করিয়ে নেবেন তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন السلام عليكم